করতে কোনটা বেস্ট, কারণ আমি দুটোই ইউজ করেছি। তাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা তোমাদের কাছে মানে খুবই হেল্পফুল হবে। তো তাই জন্য ভিডিওটাকেও স্কিপ করো না, সবাই দেখো এবং সাথে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই যে দুটো হেয়ার সিরামের রিভিউ আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেটা তো আমি করেইছিলাম। এই ট্রিক্সের এই প্রফেশনালের রিভিউ আমি শেয়ার করেছি, আর এই গোল্ডেন যে সিরামটা আছে তার রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো যে এই দুটোর মধ্যে কোনটা বেস্ট, কারণ আমি দুটোই ইউজ করেছি, তাই বলবো যে কোনটা বেস্ট। কিন্তু তার আগে বলবো, যদি এখনও তোমরা এই ভিডিওটা না দেখে থাকো তো এখানে দিয়ে দিলাম আমি, দেখে নাও। এই দেখো থাম্বনেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এটারও আমি যে ভিডিওটা বানিয়েছিলাম রিভিউর সেটাও এখানে দিয়ে দিচ্ছি, দেখো থাম্বনেলটা আর ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা গিয়ে সেটা চেক করে নিও। আর আমি আজকে এই দুটোর মধ্যে কোনটা ভালো সেটার রিভিউ দেব, তাই জন্য একদম কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের এটা কাজে লাগবে, কারণ তোমরা যদি এটা কিনতে যাও তখন তোমরা এই মানে আমার কথাগুলো মানে যদি শোনো তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা বেস্ট, তো সেটা কিনতে পারবে। তো তাই ভিডিওটা দেখো, সাথে থাকো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই দুটো সিরামের মধ্যে দুটোরই প্রাইস আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তবে এইটা একটু বড় আছে, এটা একটু ছোট সাইজে আছে। এটা 90 ml এর লেখা রয়েছে, 360 লেখা রয়েছে, আর এটা 115 ml এরটা রয়েছে 320। তো এগুলো তো অফারে তোমাদের কম বেশি হতেই থাকবে, তো এই রকম প্রাইসের মধ্যে আছে, কিন্তু চলে কিন্তু অনেক দিন, কারণ এটা ব্যবহার মানে লাগে খুব অল্প পরিমাণে। সেটা রিভিউ আমি বললাম, আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আর দুটোরই কাজ এখানে যেটা বলেছে প্রোস্টিক্স প্রফেশনালটা, এটার মেন হচ্ছে খুব গ্লসি করে হেয়ারটাকে, ভীষণ গ্লসি করে, ভীষণ শাইনি করে, আর এটার ট্যাঙ্গেল ফ্রি করতে চুলটাকে ভীষণভাবে সাহায্য করে। তো এটা হচ্ছে এইটার গুণ। আর এটা বলেছে এটার মধ্যে বলেছে ওয়ালনাট রয়েছে, তো এটাকেও বলেছে এটাকে ময়েস্ট করতে এটাকে সাহায্য করে, চুলটাকে স্মুথ করতে সাহায্য করে, সফট করতে সাহায্য করে, এই দুটোর এইটা বলেছে। তো দুটোরই আমি ইউজ করেছি, দুটোর মধ্যে যে যেমন করে ইউজ করেছি সেইটা আগে তোমাদেরকে ইউজটা দেখিয়ে দিই, তারপরে আমি আসছি আবার ভিডিওতে। মানে দুটো দুদিকে আমি ইউজ করে দেখাবো যে কেমন লাগছে, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যতটা ক্যামেরাতে ধরা পড়ে, কারণ পুরোটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যতটা ক্যামেরাতে ধরা পড়ে ততটাই তোমাদেরকে আগে ইউজ করে দেখাই, তারপরে আসছি। তোমরা দেখলেই ক্যামেরাতে কতটা বুঝতে পারলে জানি না, দুটোর মধ্যে কিন্তু আমি বলবো যে এইটা হচ্ছে খুব চুলটাকে গ্লসি করে, ভীষণভাবে চুলটাকে গ্লসি করে, আর ভীষণ শাইন দেয় চুলটাকে, আর এইটাও কিন্তু শাইন দেয়, চুলটাকে গ্লসি করে, মানে গ্লসি নয় স্মুথ করে চুলটাকে, আর ক্র্যাঙ্গেল ফ্রি করতে তো দুটোই খুব ভীষণভাবে সাহায্য করে, চুলটাকে ম্যানেজেবল করতে দুটোই খুব সাহায্য করে। ধরো কোথাও বাইরে যাচ্ছ বা চুলটা শ্যাম্পু করার পর যদি এটাকে ইউজ করো, চুলটা ধরো খুব রাফ তোমাদের তখন ইউজ করো, তো এটাকে ম্যানেজ করবার জন্য এই দুটোই কিন্তু ভীষণভাবে কাজে দেয়। আর দুটোরই জিনিসটা দেখলাম যে খুব লাইট এগুলো, তো দুটোই ইউজ করার পক্ষে তোমাদের যদি মনে হয় যে কেউ অয়েল ইউজ করতে খুব একটা ভালোবাসো না, যদিও অয়েল ইউজ করা চুলের পক্ষে খুবই দরকার, কিন্তু ধরো খুব বেশি অয়েল ইউজ করতে পারো না, তারা কিন্তু অবশ্যই এই সিরামের মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো,
যেরকম আমি রিভিউ দিলাম সেই অনুযায়ী তোমাদের যেটা ভালো লাগবে সেই অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই এই দুটোর মধ্যে ইউজ করতে পারো। ভীষণ ম্যানেজেবল, আর চুলটাকে এই যে মানে জট পড়তে একদম মানে জট পড়ে না, সাহায্য করে, ভীষণ ম্যানেজেবল হয়, ফ্রিজি হেয়ারটাকে ঠিক করতে সাহায্য করে। কিন্তু আমাকে যদি তুমি বলো, আমি বলবো যে যারা যাদের চুলটা খুব বেশি মানে স্মুথনিং করে, স্মুথনিং নয় স্ট্রেট করিয়েছো, মানে যারা চুলটাকে স্ট্রেট করিয়েছো বা যারা চুলটাকে খুব বেশি কেমিক্যাল দিয়ে পার্লারে গিয়ে খুব বেশি স্ট্রেট করাও, তারা কিন্তু অবশ্যই এই সিরামটাকে ইউজ করো। তাহলে তোমার চুলটা অনেক বেশি সিল্কি থাকবে আর চুলটা অনেক বেশি রাফ থেকে মানে ভালো হবে। স্ট্রেটনিং যারা পার্লারে করেছো তারা তো ইউজ করবেই, আর যারা ধরো বাড়িতে স্ট্রেটনিং করার জন্য ইউজ করবে তখন কিন্তু এটার থেকে এইটা কিন্তু অনেক বেশি তোমার কাজে দেয়, ঠিক আছে? তো এইটা চুলটাকে শাইনি আর এইগুলো করতে ভীষণ কাজে দেয়। আর যাদের চুল বললাম যে তেল ইউজ করতে খুব একটা চাও না, স্মুথ চুল করতে চাও, খুব বেশি ফ্রিজি চুলটা, তাদের জন্য বলবো এই সিরামটা তোমরা ইউজ করতে পারো। ভীষণ লাইট, অত চিপচিপাও হবে না চুলটা, চুলটা বেশ ম্যানেজেবলও হবে, তার জন্য তোমরা এই সিরামটা ইউজ করতে পারো। তো এই ছিল আমার রিভিউ, আমার মানে আমার যে এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের উপকার হবে বা আশা করি তোমাদের কিনতে সুবিধা হবে। তো দুটোর সিরামই কিন্তু খুব ভালো, দুটোর কাজ দুরকম না, একই, একটু আলাদা বলবো, আর গ্লসির দিক থেকে বেশি শাইন দেয় কিন্তু এই সিরামটা। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে এটা শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।